আমার মোবাইলে একবার এক মেয়ে মেসেজ পাঠাইছে যে হুজুর আমি আপনার সাথে বিয়ে বসতে চাই, আমি জানি আপনার ছেলে মেয়ে আছে, আপনি বুড়ো মানুষ, আমি বিয়ে বসতে চাই। তো আমি তখন মেসেজ দেখি আন্নোন নাম্বার থেকে আসছে, মেসেজ দেখি আমার ওয়াইফকে বললাম এটা উত্তর দাও একটু। তো বেচারি মোবাইলটা নিয়ে প্রথমে চ্যাটিং করলেন, তোমার বয়স কত কি, তো বললো যে এসএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, তোমার বয়স তো অনেক কম, আর এই বেটা তো বুড়া, সে এখন নানা হোক নানা হচ্ছে, তুমি তার সাথে বিয়ে করবো, পাগল হয়েছে তুমি। হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে মেয়েদের সাথে অনেক হুজুররাও চ্যাট করেন, এরপর ইসলাম কি বলে মেয়েদের সাথে চ্যাটিং আলাপ সালাপ, এটা যদি খাজুরিয়া আলাপ পর্যায়ের হয় তাহলে হুজুর করলে সেটা জায়েজ হবে না, বরং গুনাহ আরো বেশি হবে। নেক্সট সুরতে ধোকা আসে, এখন একটা ভাই হচ্ছে দিনী বোন দিনী বোন, হ্যাঁ দিনী বোন দিনী ভাই, একটা হলো জরুরি কিছু জিজ্ঞেস করলো, উত্তর দিয়ে দিলেন, শেষ, খাজুরিয়া আলাপ করলেন। কিন্তু মনে রাখবেন এইটুকু কাজ করার জন্য যে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা দরকার ওইটা আপনার আছে কিনা, যদি না থাকে আপনি মনে মনে মন খেলা খাওয়া শুরু করে দেন তাহলে আপনার জন্য ওই জগতে যাওয়াই জায়েজ। অনেকে আছে দিনের কাজ করতে আসলে স্বাভাবিক পপুলার হয়ে গেলে পরিচিত হয়ে গেলে তাদের অনেক মহিলা ভক্ত তৈরি হয়, এরা প্রশ্ন করার অজুহাত দিয়া খাজুরিয়া আলাপ বসায় দেয়। এতটুকু বোঝার ক্ষমতা না থাকলে তার দাওয়াতে কাজ করাই উচিত না, সে যোগ্যতাই তার হয় না। আজকাল তো কিছু জানলেই সবাই ওয়াজ, সবাই বক্তা বক্তা হয়ে যায়, সবাই দিনের প্রচারক হয়ে যায়, দায়ী হয়ে যায়। দায়ী হওয়ার জন্য কোয়ালিটি অর্জন করতে হয়, শিখতে হয়, সেটা অনেকে শেখা হয় না, যার কারণে ফিতনায় পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার উম্মতের জন্য মেয়েদের চাইতে বড় ফিতনা কিছু আর কিছু রাখি না। ফিতনা মানে কি? ফিতনা মানে হলো ইমানদারদের ইমানের জন্য পরীক্ষার বিষয়, তাকওয়া পরীক্ষার বিষয়, যে নারীকে কিন্তু বিষয়ে তার জন্য বড় টেস্টের ব্যাপার, অ্যাসিড টেস্ট, এই অগ্নি পরীক্ষা। নারীদের চাইতে আর কোনো কিছু দিয়ে রাখা হয় না, অর্থাৎ এই এক জায়গায় স্লিপ করে মানুষ সবচেয়ে বেশি। সো যারা দাওয়াতের কাজ করবেন তারা তো আরও সতর্ক থাকতে হবে। মেয়েরা ইটিশ পিটিশ আলাপ শুরু করলো আর ওটা জমে গেলেন, এটা হয় না। আমার মোবাইলে একবার এক মেয়ে মেসেজ পাঠাইছে যে হুজুর আমি আপনার সাথে বিয়ে বসতে চাই, আমি জানি আপনার ছেলে মেয়ে আছে, আপনি বুড়ো মানুষ, আমি বিয়ে বসতে চাই। তো আমি তখন মেসেজ দেখি আন্নোন নাম্বার থেকে আসছে, মেসেজ দেখি আমার ওয়াইফকে বললাম এটা উত্তর দাও একটু। তো বেচারি মোবাইলটা নিয়ে প্রথমে চ্যাটিং করলেন, তোমার বয়স কত কি, তো বললো যে এসএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, তোমার বয়স তো অনেক কম, আর এই বেটা তো বুড়া, সে এখন নানা হোক নানা হচ্ছে, তুমি তার সাথে বিয়ে করবো, পাগল হয়েছে তুমি। তখন ও বুঝে ফেলছে যে এদিক থেকে অন্য কেউ। তো আমার ওয়াইফ একদিন ফোন দিছে, ডাইরেক্ট কল দিছে, কল থেকে সে ধরছে, ধরার পরে সে তো ভয় ভয় করছে যে বোকা ফোকা দিবে। আমার ওয়াইফ বলে যে দেখো তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, ভাইরাল হুজুর দেখে তোমার বিয়ে করতে হবে, এটা শয়তান তোমার মাথা ঢুকেছে। তুমি যদি মোত্তাকি কলেজকার কোনো ছেলের কাছে বিয়ে করতে চাও, তোমার বিয়ের সময় হলে, তোমার অভিভাবকরা সম্মত হলে, তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছে, তোমার বড় যথেষ্ট ভালো বয়স হয়েছে, অভিভাবকরা যদি সম্মত হয় তাহলে একটু সময় নিয়ে খুঁজতে থাকি, আমরা তোমাকে সহযোগিতা করবো, ভালো দিনদার ছেলে কীভাবে পাওয়া যায় আমি ওনাকে বলবো, উনিও খুঁজে দিব। সুন্দর করে বুঝাই দিয়েছি, দেখো এগুলো বয়সের ভ্রম, একটা বয়সের পাগলামো থাকে, এর একটা সময় মানুষের চোখ কান খুলে যায়, তখন ভুল বুঝে, তোমার এগুলো করা উচিত না, তুমি আল্লাহকে ভয় করো। তো তুমি তো অন্যায় কিছু বলো না, তুমি বিয়ে বসতে চাইছো, তো গুণার কিছু না, কিন্তু বিয়ের জন্য এইভাবে না, তোমার বাবা মাকে কারোর কাছে প্রস্তাবের জন্য পাঠাবা, আর এই গুণা টুড়া না, তুমি ইয়াং মানুষ, ইয়াং দেখে তাকে সুন্দর করে বুঝাই দিছি। পরে মোবাইল রাখার পরে আমার ওয়াইফ আমাকে বলতেছে যে ও বেচারি আমার কথাগুলো শোনার পরে সে বলতেছে যে আপা আপনি এরকম করে আমার বোঝাবেন, আমি আশা করি আমি তোমার সে আমার গালি গালাজ করবেন, আমি তোমার সে আমার গোষ্ঠী উদ্ধার করবেন, কিন্তু আপনি যে এত সুন্দর করে বোঝাবেন এটা আমি চিন্তাই করি নাই। সে অনেক খুশি হয়েছে যে ঠিক আছে আপনি আমার বুঝাই দিচ্ছেন, আমি বুঝছি। এখন এইটুকুতে একজন দায়ীকে বুঝতে হবে যে ফিতনার জায়গাটা তাকে কি করতে হবে, প্রপার রোলটা কি প্লে করতে হবে, এতটুকু না বুঝে কিছু দাওয়া ঠিক আছে। আমার একটা কথা একজন ডাক্তার অনেক আগে বলেছিলেন, ভালো লেগেছে, উনি বলেছিলেন যে আজকাল অনেক আপনারা হুজুররা পাকার আগে মাইকের সামনে চলে আসে, পাকেন না তার আগে আসে, এই জন্য কাঁচা কাঁচা কাজ করে বসে থাকে, পাকবেন অভিজ্ঞদের অধীনে থেকে লম্বা সময় নিয়ে ধীরে 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 শিখবেন, হ্যাঁ
যত বাদ মতবাদ আছে এগুলোর ভিতরে ডুবে থাকবেন, চ্যালেঞ্জগুলো জানবেন, এরপর নিজের ভিতরে ভারত্ব আসবে, শিখবেন। আস্তে আস্তে আপনি ইন্টার্নি শুরু করবেন, এরপরে মূল প্ল্যাটফর্মে আসবে। আজকাল দেখা যায় সবাই আমরা পাঁচ মাহফিলের বক্তা অথবা আপনার দায়ী হয়ে গেছে। যাই হোক, আমরা কেউই পরিপূর্ণ না, কিন্তু শিখতে হবে এবং শেখার মানসিকতা থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তফাত